আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কম্পিউটারের মাধ্যমে আপনারা ফ্রি ফায়ার গেমসটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, ঠিক আছে? তো এটা আজকে দেখাবো যে কিভাবে আপনারা কম্পিউটারের মাধ্যমে যে ফ্রি ফায়ার গেমসটা আপনারা ওপেন করবেন কিভাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি যে ফ্রি ফায়ার গেমসটা আমি ওপেন করেছি, তো দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ার এই গেমসটা আমি এখন কম্পিউটারে আমি খেলি। তো আমার এই কম্পিউটারে আমি খেলি গেমসটা। তো গেমসটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কি এই সফটওয়্যারটার মাধ্যমে কিন্তু এই গেমসটাকে আমরা খেলতে পারছি, এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন, তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এক কাজ করতে হবে আপনাদেরকে, তো ফায়ার বক্সে যেতে হবে। তো আপনারা ক্রোমা দিয়ে যেতে পারেন। তো আমি মজিরা ফায়ার বক্স দিয়ে গেলাম। তো আপনারা মজিরা ফায়ার বক্সটা ওপেন করবেন। তো মজিরা ফায়ার বক্স ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা, তো এই ওয়েবসাইটটা আপনারা লিখবেন এখানে। এখানে আপনারা গুগলে লিখবেন ওয়েবসাইটটা, যেমন ধরেন PILESORSE, এই যে এই এই ওয়েবসাইটটা লিখে আপনারা এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে উপরে এই ওয়েবসাইটটার নামটা চলে এসেছে, তো ওই ওয়েবসাইটটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ওখানে ওপেনলি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পেরেছি। তো এটা কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু একটু পপুলার ওয়েবসাইট। তো এটাতে কম্পিউটারের যত ধরনের সফটওয়্যার আছে আপনারা সবগুলা এটা থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি আজকে দেখাবো যে এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন। তো ঠিক আছে, এই সফটওয়্যারটা দেখাবো আজকে কীভাবে ডাউনলোড করবেন। তো নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা, এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা, এই যে এইটা, এই সফটওয়্যারটা। তো এই সফটওয়্যারে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এমন একটি ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই মোবাইলে অনেক জিনিস খেলা যাবে, ক্লাশ অফ ক্লান খেলা যাবে, কিন্তু আমি এগুলো খেলি না, আমি খেলি ফ্রি ফায়ারটা। তো এই গেমসটার এমবি হয়েছে যে 300 MB, এই গেমসটার এমবি 300 MB, ঠিক আছে, 368 MB। তো এই গেমসটাকে এখানে প্রি ডাউনলোড লেখা আছে, তো এই প্রি ডাউনলোডে ক্লিক করবেন। নিচে দেখবেন স্টার ডাউনলোড, স্টার ডাউনলোড ক্লিক করবেন। তো এখানে সেভ ফাইল দিলে এটা ডাউনলোড হতে শুরু করবে। তো আমি ডাউনলোড দিলাম না, কারণ আমার ডাউনলোড করা আছে। তো এটা ডাউনলোড করার পর আপনারা তো জানেনই যে কম্পিউটারে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আপনারা জানেনই, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা যদি বলেন তাহলে আমি কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করে, তো সেই ভিডিওটা নিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এখন আমরা এই সফটওয়্যারে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন যে ওপেন হইতেছে, তো আমরা এটাকে বড় করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমি ফ্রি ফায়ারের গেমসটা ইনস্টল করছি। তো কীভাবে ইনস্টল করছি, যদি প্রথমে আপনাদের এই সফটওয়্যারটা যদি ইনস্টল করতে হয়, ইনস্টল করার পর এখানে আপনারা প্লে স্টোর দেখতে পাবেন, এই যে প্লে স্টোর। তো এখানে ক্লিক করে আপনারা প্লে স্টোরে একটা জিমেল বসিয়ে নেবেন। বসানোর পর তারপরে এটা প্লে স্টোরে আপনি সার্চ করবেন, ঠিক আছে, জিমেল বসানোর পর প্লে স্টোরে ফ্রি ফায়ার সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপ কন্ট্রোলার, তো এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আপনি আপনার কম্পিউটারে মোবাইলের যতগুলো অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার আছে, তো সেখান থেকে সবগুলো সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ার আর এই যে পাবজি, ক্লাশ অফ ক্ল্যান, মানে সব গেমস আপনি খেলতে পারবেন এই সফটওয়্যারটার মাধ্যমে, এবং কি কম্পিউটারে। তো আমি বলেই দিয়েছি যে প্রথম ইনস্টল করতে হলে আপনাদের প্লে স্টোরে একটি জিমেল ছাবে, তো ওই জিমেলটা আপনারা বসাবেন। যেমন মোবাইলের ভিতরে যেভাবে আপনারা প্লে স্টোরে জিমেল অ্যাড করে সফটওয়্যার ইনস্টল করেন, ঠিক আছে,
কিভাবে এখানেও একই সিস্টেমে করতে হয়। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন সফটওয়্যারগুলো এখানে ক্লিক। ধরুন আমি একটা সফটওয়্যার পাবজি পাবজি ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে আমি পাবজি মোবাইলে ক্লিক করেছি, তো এখানে গেমিংসটা চলে এসেছে। যদি আমি এখান থেকে ইনস্টল ক্লিক করি, ইনস্টল ক্লিক করলে এটা কিন্তু ইনস্টল হতে থাকবে, দেখেন। তো এটা দেখতে পাচ্ছেন যে একদম হুবহু মোবাইলের মতো আর কি, একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মতো। তো ওটাতে আপনি কিন্তু পাবজি, ফ্রি ফায়ার এগুলো খেলতে পারবেন। তো এখানে যদি আমি অ্যাক্টিভ করে দিই, তাহলে যদি এখানে আমি অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু এই সফটওয়্যারটা নামা শুরু করবে, ঠিক আছে? আপনারা যদি এটা বুঝতে না পারেন, আমি বারবার বলছি, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ানোর জন্য। তো আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।